ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় সার্জেন্ট পদে কিছু ভ্যাকান্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে নোটিফিকেশনটা বেরিয়েছে। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনটি বিস্তারিতভাবে। তাহলে বন্ধুরা, এটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 5, যেখানে এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং অনলাইনে আবেদন শুরু হচ্ছে 6/3/2020 থেকে, এবং আপনাদেরকে অনলাইনে আবেদনটা করতে হবে www.mscwb.org এই ওয়েবসাইটে গিয়ে। এবং এখানে দেখুন সার্জেন্ট পদের জন্য লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকান্সি আছে 15টি এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগগুলো দেওয়া আছে, এগুলোটা আপনারা দেখে নেবেন। এখানে পে স্কেল আছে, সেটাও আপনারা দেখে নেবেন। এবং এখানে যে বয়স হতে হবে আপনাদেরকে 18 থেকে 39 বছরের মধ্যে, এবং এটা আপনাদের কাউন্ট করতে হবে 1/1/2020 হিসাবে। এবং বন্ধুরা, পাশাপাশি এটাও আপনাদের জানিয়ে রাখি যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে রিক্রুটমেন্টগুলো করা হয় সেগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করে নেওয়া হয়, অর্থাৎ আবেদনের কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন এবং পরীক্ষার ডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার এগুলো একটু দেখে নেবেন। এখানে আপনাদের যে যোগ্যতা লাগবে, উচ্চ মাধ্যমিক পাস আপনাদেরকে হতে হবে, এবং এখানে হাইট দেখুন 5'7" আপনাদের হাইট হতে হবে, এবং চেস্ট এখানে লাগবে 34". এবং এখানে দেখুন মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, এটা কিন্তু নিম্নলিখিত এই ওয়েবসাইটে আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। তাছাড়া পাশাপাশি জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের মাধ্যমেও কিন্তু সিলেবাসের ব্যাপারে আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। এবার একটু দেখে নিন, এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে বলা হয়েছে, যেখানে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ফিজ আছে 150 টাকা, এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য ফিজ আছে 50 টাকা। এবং এই ফিজ আপনারা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা অনলাইনেও কিন্তু পেমেন্ট আপনারা করতে পারবেন। এবার এখানে একটু দেখে নেবেন, যেখানে লাস্ট ডেটের ব্যাপারে বলা হয়েছে, এখানে লাস্ট ডেট যেটা আছে, আপনারা যদি ব্যাংকের চালানের মাধ্যমে জমা দেন তাহলে 7/4/2020 ব্যাংক চালান কাটতে হবে এবং সেটা জমা দিতে হবে লাস্ট ডেট 8/4/2020 মধ্যে। অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট আছে কিন্তু 9/4/2020। তাহলে বন্ধুরা, এটাই ছিল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সার্জেন্ট পদের নিয়োগের একটা বিজ্ঞপ্তি। যদি এই বিজ্ঞপ্তির ব্যাপারে আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং এই ধরনের চাকরি সংক্রান্ত তথ্যগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।